মানুষকে বিভ্রান্ত করে সরকার তাদের নীল নকশা বাস্তবায়ন করছে আর জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির দলটির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভি আরও বলেন আগামী নির্বাচন নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে নতুন কমিশনের অধীনেই হবে সারা দেশে লোডশেডিং জন্য সরকারকে দায়ী করে রিসফি বলেন গুম খুন মামলা নির্যাতন করে ক্ষমতা আঁকড়ে রেখেছে সরকার নির্বাচন কমিশনের যে সাংবিধানিক সত্তা সেটার তো কোনো সত্তাই তারা বিরাজ করে না এরা মূলত যে কথাগুলো বলছে সেই কথাগুলো হচ্ছে ওটা ওদের মনের ভেতরের কথা না এই কথাগুলো চলছে বিভ্রান্তি তৈরি করার কথা অসত্য কথা এগুলো বলছেন আর কি যে মানুষকে এইভাবে বিভ্রান্ত করে করে শেখ হাসিনার যে এজেন্ডা যে নীল নকশা বেসিক্যালি তারা সেই নকশা দিয়েই তারা হাঁটছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ভোটের রাজনীতিতে হেরে যাওয়ার ভয় বিএনপি দেশের উন্নয়নে মিথ্যাচার করছে আজ নিজ বাসভবনে এক ব্রিফিং এ বিএনপির উদ্দেশ্যে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী তিনি মন্তব্য করেন সরকারের উন্নয়ন ও অর্জনে দেশের ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে বিএনপির শেখ সরকারের উন্নয়ন ও অর্জনে বাংলাদেশের মর্যাদা এবং বঙ্গবন্ধু কন্যা জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে সেটা বিএনপি রাজনীতিতে সংকটের কালো ছায়া ফেলেছে বিশেষ করে ভোটের রাজনীতিতে হেরে যাওয়ার ভয়ে তারা দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে